সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে একদিন এই ভিডিওটা আমাকে বানাতে হবে। অনেকদিন ধরেই কিছু জিনিস অ্যাকচুয়ালি মাথায় ঘুরছিল, তো আজ আমার মনে হলো যে আজ আর চুপ থেকে লাভ নেই। সো হ্যালো এভরিওয়ান, জয় দিস সাইড, আই এম দ্য ফাউন্ডার অফ টিম টার্গেট বেকারস। সো আজকের ভিডিওতে আমি ইন্ডিয়ান লিডিং ডাইরেক্ট সেলিং কোম্পানি মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের এমন 5টা নেগেটিভ পয়েন্ট নিয়ে ডিসকাস করব, যেটা আমি মনে করি মাই লাইফস্টাইল বিজনেস স্টার্ট করার আগে প্রত্যেকটা মানুষের জানা দরকার। তো ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখবেন, কারণ আমি মনে করি সত্যিটা সবার সামনে আসা দরকার। নেগেটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে মাই লাইফস্টাইল ক্রিয়েটেড 6,000+ মিলিয়নিয়ার্স অল ওভার ইন্ডিয়া। তো গাইস, যে লকডাউনে ম্যাক্সিমাম মানুষের জব চলে গেছে, অনেক মানুষের স্যালারি কাট হয়েছে, অনেক মানুষের বিজনেস টোটালি শাটডাউন হয়ে গেছে, সেই লকডাউনে মাই লাইফস্টাইল লাস্ট ফিউ ইয়ার্সে 6,000+ মিলিয়নিয়ার্স তৈরি করেছে। মিলিয়নিয়ার্স মানে যাদের ইনকাম, যাদের অ্যানুয়াল ইনকাম 10 lakhs অ্যান্ড অ্যাভোভ। তো গাইস একবার ভেবে দেখুন, 10 lakh ইনকাম, 6,000 মানুষ, মাল্টিপ্লাই করলে নাম্বারটা আসবে 600 crore, 600 কোটি টাকা। গাইস, 600 কোটি টাকা মাই লাইফস্টাইল শুধু ডিস্ট্রিবিউটরদের মধ্যে অ্যাজ এ ইনকাম ডিস্ট্রিবিউট করছে, যেই টাকাটা প্রোডাক্ট প্রমোশনের জন্য সেলিব্রিটিদেরকে দেওয়া হতো, যাদের অলরেডি কোটি কোটি টাকা আছে, সেই টাকাটাই মাই লাইফস্টাইল সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করছে, যাদের অ্যাকচুয়ালি টাকার নিড আছে। তো গাইস, এভাবে যদি চলতে থাকে তাহলে সেলিব্রিটিদের কথা কি ভাববে, ওদের অ্যাকচুয়ালি কি হবে? তো আমার মনে হয় মাই লাইফস্টাইলের সব থেকে বড় নেগেটিভ পয়েন্টই এটা, যে মাই লাইফস্টাইল টাকাগুলো যারা অলরেডি কোটি কোটি টাকার মালিক তাদেরকে না দিয়ে যাদের অ্যাকচুয়ালি টাকার নিড আছে সেই সাধারণ মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউট করছে। তো এবার আসি সেকেন্ড নেগেটিভ পয়েন্ট, মাই লাইফস্টাইলের প্রোডাক্ট আয়ুষ প্রিমিয়াম মার্ক দ্বারা সার্টিফাইড, আর যেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটির মার্ক। তো গাইস, মার্কেটে হাজারো আয়ুর্বেদিক ব্র্যান্ড আছে, লাখো লাখো আয়ুর্বেদিক প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল, বাট তার মধ্যে মাত্র 146 প্রোডাক্টে আয়ুষ প্রিমিয়াম মার্কের সার্টিফিকেট আছে, আর তার মধ্যে 30+ প্রোডাক্ট, ইয়েস 146 প্রোডাক্টের মধ্যে 30+ প্রোডাক্ট হচ্ছে মাই লাইফস্টাইলের। তো গাইস, কি দরকার ছিল ইন্টারন্যাশনাল লেভেলের কোয়ালিটি মেনটেন করে আয়ুষ প্রিমিয়াম মার্কের সার্টিফিকেট নেওয়া? মার্কেটে যেখানে যে যা পারছে তাই বিক্রি করছে, তাতে মানুষের ভালো কি খারাপ হোক কারো কিচ্ছু দেখার দরকার নেই। কিছু কিছু মানুষের তো শুধু টাকা দরকার, তা সেটা বীজ বিক্রি করেই আসুক না কেন। তো সেই জায়গায় মাই লাইফস্টাইল মাই লাইফস্টাইলের ডিস্ট্রিবিউটরদেরকে এবং কাস্টমারদেরকে কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভার করতে চাইছে। আমার মনে হয় এটাই মাই লাইফস্টাইলের একটা অনেক বড় নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, থার্ড নেগেটিভ পয়েন্ট, মাইডিজল্টের মতো একটা ইনোভেটিভ প্রোডাক্ট লঞ্চ করা। 2021 এর 16 June মাই লাইফস্টাইল এমন একটা প্রোডাক্ট লঞ্চ করে যেটা 60 years এর নেট অফ মার্কেটিং হিস্ট্রিতেও আগে কখনো হয়নি। সেই প্রোডাক্টের নাম হচ্ছে এমআই ডিজল। এটা একটা স্কিল বিল্ডিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা আমাদের স্কিলগুলোকে ডেভেলপ করতে পারি। আর আজকে মাই ডিজলের সাথে ইন্ডিয়া লেভেলের সব টপ টপ সেলিব্রিটিরা অ্যাসোসিয়েটেড। আজকে মাই ডিজল্টের মাধ্যমে একটা গ্রামের ছেলে মোহাম্মদ আজহারউদ্দিন স্যার, আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন, তার কাছ থেকে ক্রিকেট শিখতে পারবে। আমাদের বলিউডের যাকে ব্যাডম্যান বলা হয়, যার 450+ বেশি মুভি আছে, গুলশান গ্রোভার, তার কাছ থেকে অ্যাক্টিং শিখতে পারবে। বাইচুং ভুটিয়ার কাছ থেকে ফুটবল শিখতে পারবে। এছাড়াও আরো অনেক টপ টপ সেলিব্রিটিজদের থেকে তারা তাদের স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করতে পারবে মাত্র 7 টাকা পার ক্লাস পে করে। তো গাইস, অ্যাকচুয়ালি আমার তো মাথাতেই ঢুকছে না যে একটা শহরের ছেলে মেয়েদের সাথে সাথে একটা গ্রামের ছেলে মেয়েদের এতটা ফ্যাসিলিটি বা এতটা সুযোগ সুবিধা করেই দেওয়ার মাই লাইফস্টাইলের কি এমন দরকার ছিল। এডুকেশন সবার জন্য, এই কথাটা মাথায় রেখে 10 টাকা দামের একটা চকলেটের থেকেও কম খরচায় এত কিছু একটা সাধারণ মানুষকে প্রোভাইড করা, আমার মতে মাই লাইফস্টাইলের সব থেকে বড় বোকামি, সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। বাট এবার চলুন দেখে নেওয়া যাক 4 নম্বর নেগেটিভ পয়েন্ট। মাই লাইফস্টাইলের কাছে 100+ রিসার্চ বেসড প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলোর মার্কেটে কোনো কম্পিটিশনও নেই, আর যে প্রোডাক্টগুলো মার্কেটে কেউ কপিও করতে পারবে না। তো আমার তো মাথাতেই ঢুকছে না যে এত কিছু দরকারটা কি ছিল মার্কেটে, যেখানে ম্যাক্সিমাম কোম্পানি স্যানিটাইজার কোম্পানি, ইয়েস স্যানিটাইজার কোম্পানি, মানে ভাই এও স্যানিটাইজার বানাচ্ছে, ও স্যানিটাইজার বানাচ্ছে, চল আমরাও স্যানিটাইজার বানাই। কারণ স্যানিটাইজার বানানোর জন্য তার হাজার হাজার কোটি টাকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচা করতে হবে না। তাহলে মাই লাইফস্টাইলের মাথায় এমন কি বুঝ চাপলো যে মাই লাইফস্টাইল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পিছনে এত কোটি কোটি টাকা খরচা করে এমন এমন কিছু ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসছে, যে প্রোডাক্টগুলো না কেউ কপি করতে পারবে, না যে প্রোডাক্টগুলোর মার্কেটে কোনো কম্পিটিশন আছে। এতে করে কি হবে? এতে করে ডিস্ট্রিবিউটরদের তো বিজনেস করাটা ইজি হয়ে যাবে, তাই না? ডিস্ট্রিবিউটররা জোর গলায় বলতে পারবে যে দিস ইজ হোয়াট আই হ্যাভ অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট। তো কোম্পানি ডিস্ট্রিবিউটরদের জন্য এতটা ভাবার কি দরকার এবং এত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পিছনে কোটি কোটি টাকা খরচা করার কি দরকার অ্যাকচুয়ালি? কোম্পানি তো বাকি কোম্পানিগুলোর মতো দেখা দেখি স্যানিটাইজার বানালেই পারতো। তাহলে হলো না মাই লাইফস্টাইল এটা একটা অনেক বড় নেগেটিভ পয়েন্ট? বাট এর থেকেও অনেক 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 বড় নেগেটিভ পয়েন্ট যেটা এবার আমি বলবো সেটা হচ্ছে আমাদের 5 নম্বর পয়েন্ট,
মাই লাইফস্টাইল একটা সাধারণ মানুষকে স্বপ্ন দেখতে শেখায়, যে যদি তুমি বিজনেসটাকে সঠিক ডেডিকেশনের সাথে আর সঠিক এডুকেশনের সাথে 4-5 বছর কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে করতে পারো, তাহলে 4-5 বছর পর তুমি তোমার প্রত্যেকটা ড্রিমকে এই বিজনেসের মাধ্যমে ফুলফিল করতে পারবে। এবার আপনিই বলুন, সাধারণ মানুষ লাইক মি, আমাদের কি অধিকার আছে ড্রিম দেখার আর ড্রিমগুলোকে ফুলফিল করার? তাহলে যাদের ড্রিম দেখার অধিকারই নেই, স্বপ্ন দেখার যাদের অধিকারই নেই, তাদেরকে মাই লাইফস্টাইল স্বপ্ন দেখতে শেখাচ্ছে, তাহলে হলো না মাই লাইফস্টাইল এটা অনেক বড় একটা নেগেটিভ পয়েন্ট? তো আজকের ভিডিওতে তো আমি মেইনলি 5টা নেগেটিভ পয়েন্ট নিয়ে ডিসকাস করলাম, এছাড়াও আরও অনেক মাই লাইফস্টাইলের নেগেটিভ পয়েন্ট আছে যেগুলো নিয়ে যদি আমি বলা স্টার্ট করি তাহলে ভিডিওটা অ্যাকচুয়ালি কয়েক ঘন্টার হয়ে যাবে। তো এই 5টা নেগেটিভ পয়েন্ট ছাড়া আর কি কি নেগেটিভ পয়েন্ট আছে সেটা আপনারা কমেন্টসে মেনশন করতে একদম ভুলবেন না। তো আই থিঙ্ক এই 5টা নেগেটিভ পয়েন্ট এনাফ ছিল এটা বোঝার জন্য যে মাই লাইফস্টাইলের অ্যাকচুয়ালি স্ট্রেংথ কতটা। ইয়েস, আপনারা যদি বুদ্ধিমান হন আপনারা অলরেডি বুঝে গেছেন যে ভিডিওটাকে আমি ইচ্ছা করে এরকম উল্টোভাবে বানিয়েছি যাতে আপনাদের কাছে মাই লাইফস্টাইলের পাওয়ার, মাই লাইফস্টাইলের স্ট্রেংথ খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। আর এই ভিডিওটাকে আপনি আপনার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার, প্রত্যেকটা প্রসপেক্টের কাছে শেয়ার করে দিন যাতে সবার কাছে ক্লিয়ার হয়ে যায় যে মাই লাইফস্টাইলের পাওয়ার কতটা।